করি। এখানে এটা রেল বান্ধব নিয়োগ দিতে হয়নি, রেল কর্মচারীদের বিষয়ে যেভাবে অতীতে যে সুযোগ সুবিধাগুলি ছিল সেই সুযোগ সুবিধাগুলি ভিতরে রাখা হয় নাই। তারপরে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, শিক্ষার যোগ্যতার মানকেও আপনার উঁচু নিচু করা হয়েছে, স্কেল কমিয়ে দেওয়া হয়েছে, পদোন্নতির সুযোগগুলি থেকে তারা দীর্ঘসূত্রিতার পথকে বেছে নিয়েছে। অর্থাৎ যে আগে যেগুলো 3 বছর ছিল, 4 বছর ছিল, 5 বছর ছিল, সেগুলোকে কোনো কোনো ক্ষেত্রে 8 বছর, 10 বছর, 13 বছর এরকম বেরিয়ার রাখা হয়েছে, যে জন্য এটা শ্রমিক বান্ধব সুযোগ দিদি বলে আমরা গ্রহণ করতে পারছি না। তার ভিতরেও আরেকটা জিনিস হচ্ছে, অতীতে কোনো দিন পদোন্নতিযোগ্য মধ্যবর্তী কোনো পদে সরাসরি নিয়োগ হতো না, এখন সেটাও রাখা হয়েছে। তার সাথে আপনার আউটসোর্সিং এটা রাখা হয়েছে। আমরা আউটসোর্সিংয়ের বিরুদ্ধে মানে সোচ্চার এই জন্য যে এটার মাধ্যমে আপনার আমাদের রেলওয়েতে প্রায় 7,000 টিএলআর নিয়োগ প্রাপ্ত আছে, যারা দীর্ঘদিন কাজ করছে এবং তাদের একটা ভালো অভিজ্ঞতা তারা সঞ্চার করেছে। অথচ তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি নেওয়া হয় তাহলে আমরা অভিজ্ঞ লোকদের যে দক্ষতা আমরা এতদিন ধরে তারা কাজ করে যেটা অর্জন করছি সেটা আমরা পাবো না, এবং নতুন লোকদেরকে আবার নতুনভাবে শিক্ষা দিতে হবে। এর ফলে আমাদের রাজস্ব ব্যয় হবে, মেধার ব্যয় হবে, সময়ের ব্যয় হবে। এইসব জিনিসগুলিকে লক্ষ্য রেখেই আমরা বলতে চাই যে এই নিয়োগ বিধি কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। তারপরে অতীতে আমাদের যে নিয়োগ বিধি ছিল বা নিয়োগ প্রক্রিয়াধীন ছিল অতীতের মানে স্বাধীনতা পূর্ব থেকে পরবর্তী পর্যায়ে পর্যন্ত 1982 পর্যন্ত আপনার কোথাও কোনো দিন আমরা রেলটা এমন একটা সংস্থা, এটা আমাদের শুধু তাকসাল নাই আর আর্মি নেই, এছাড়া আর যত রকমের সরকারি অর্গান আছে সব কিছু এখানে আছে। বর্তমান নিয়োগ বিধিতে দেখা যাচ্ছে যে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণী, যেটা আগে জিএম মহোদয়গণ সম্পূর্ণরূপে ফুল পাওয়ার বলতো, এটাকে যে উনি ফুল পাওয়ার, অথচ ওনার উনি ওনার পাওয়ারকে ডেলিগেট করতেন বিভিন্ন বিভাগীয় প্রধান, তাদের রিকমেন্ডেশন অনুযায়ী তারা বিভিন্ন কমিটি উপকমিটি তৈরি করে নির্বাচন করতেন। আর এখন করা হয়েছে কি, সরাসরি নিয়োগ করতে যাচ্ছে আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে কমিটি করে দেওয়া হয়েছে ডিজিকে। একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীকে যদি ডিজি এবং ওই কমিটির মেম্বার যদি আপনার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য থাকে, একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সদস্য থাকে, বা ডিসির একজন প্রতিনিধি থাকে, বা অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকে, এটা একটা হাস্যকর ব্যাপার না যে তাকে তাহলে তাকে শাস্তি দেবে কি? জি জি, আমার আরেকটি প্রশ্ন যে পূর্বে অনিষ্পন্ন নিয়োগ বলতে আপনি কোন নিয়োগকে বোঝাতে চাইছেন, এবং বর্তমান রেলের চলমান যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়ে বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কিছু জানাবেন? অনিষ্পন্ন নিয়োগ বলতে আমরা সাধারণত বলে আসছি এটাই যে 1985 সালের নিয়োগ বিধির আলোকে আপনার 1917 থেকে প্রায় 22 নভেম্বর 2020 পর্যন্ত যে সকল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভিন্ন পদে, হ্যাঁ, এগুলোর কোনো কোনো পদের নিয়োগ কাজের যেটাকে বলে লিখিত পরীক্ষা, কোনো কোনো ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, অথচ রেজাল্ট দেওয়া হয়নি। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু পদ আছে যাদের মৌখিক পরীক্ষা হয়, তা সেটাও সম্পন্ন হয়ে গেছে ফলাফল ঘোষণার অপেক্ষায়। ফলাফল মানে কমিটি ইতিমধ্যেই আমরা যেটুকু শুনেছি বা জানি জানতে পেরেছি যে ফলাফল চূড়ান্ত পর্যায়ে আছে, কিন্তু মানে নব নিয়োগ বিধি 2020-এর কারণে একটা অজুহাত তুলে এটাকে বিলম্ব করা হচ্ছে, এটা কোনো অবস্থায় যুক্তিসঙ্গত না। আপনারা নিজেরাই জানেন যে একটা সরকারি নিয়ম যে একবার একটা কোনো সুযোগ সুবিধা কোনো কর্মচারীকে বা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হলে সেটা সহসে উদ্যোগ করে নেওয়া যায় না, এটা তাদেরকে লজ্জা দেওয়া। অর্থাৎ বর্তমান প্রশাসক এই ক্ষেত্রে প্রায় এই নিয়োগ বিধিতে নিয়োগ বিধিকে কার্যকর করতে যে নতুন নিয়োগ বিধিকে অতীতের যে নিয়োগ বিধি তাকে সরাসরি মানে প্রত্যাখ্যান করছে বা এটাকে আমলে নিচ্ছে না, অথচ যারা আবেদন করেছেন অথবা ফলাফল পেয়েছেন, ফলাফল হয়েছে হওয়ার অপেক্ষায় আছে, প্রকাশ করবে শুধুমাত্র, ইতিমধ্যে কয়েকটা বিষয়ে আপনার রেল মাননীয় রেলমন্ত্রী সরাসরি
পদগুলি নাম উল্লেখ করে বলেছে যে এই পদগুলি আপনারা তাড়াতাড়ি এদের ফলাফল ঘোষণা করেন এবং নিয়োগ প্রদান করেন, কিন্তু সেগুলো করা হয়নি। যেমন গেটম্যান, কোটার, তারপরে আরও অন্যান্য পদ আছে, এগুলো ফলাফল ঘোষণা করেন না। অথচ এই ফলাফল ঘোষণার নামে উনি যেখানে সিদ্ধান্ত দিয়ে দিলেন, পত্র চলে গেল বিভিন্ন জিমের কাছে, তারা কী করলো ইতিমধ্যেই এটাকে আবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে জটিলতা সৃষ্টি, মানে দীর্ঘ সত্যিকার পথকে প্রশস্ত করছেন। আর এরই ফাঁকে নতুন বিধিমালার আওতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলি করা হয়েছে, যেগুলি যে বছরের পর বছর আপনার নিয়োগ কার্য করতে যে সময় লাগছে, অথচ বর্তমান নিয়োগ বিধির আওতায় এটা দুই মাস, তিন মাস, চার মাসের ভিতরেই এটা সম্পন্ন করা হচ্ছে, তো বিষয়টি কি প্রশ্নবিদ্ধ করে না? জি জি, অবশ্যই অবশ্যই করে। তো রেলের চলমান যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট বা চলমান প্রক্রিয়া নিয়ে আপনার কিছু বক্তব্য আপনি বলেন? চলমান প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্পদ, তার কারণ আমরা রেলের কর্মচারী আমরা নিয়োগ করবো তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর, এটা আমাদের ডিজি মহোদয় অথবা জিএমকে শিডিউল অফ পাওয়ার অনুযায়ী তার ক্ষমতা দেওয়া হবে যে ধাপে ধাপে তারা এগুলো নিয়োগ করবে, এবং দুই জিএম পূর্ববর্ত এবং পশ্চিম তারা এই সরাসরি নিয়োগ কার্যের সাথে জড়িত হবেন, এবং এই ক্ষেত্রে মন্ত্রণালয় বা অন্যান্য কোনো সংস্থার রেজুল ভিত্তি করার তো কোনো সুযোগই নেই, কিন্তু তারা এটা করছে। এটা করতে যে রেলের যে অতীত ইতিহাস, ঐতিহ্য বা যে একটা সুনাম ছিল, যে দক্ষতা ছিল, সেই সুনাম, দক্ষতা এবং ঐতিহ্যটাকে আমরা হারিয়ে ফেলছি, এটা একটা ষড়যন্ত্র, আমরা এর থেকে মুক্তি চাই। সোসাইটি নিয়োগ বিধি যে রেল বান্ধব নয়, রেল বান্ধব করার জন্য বাংলাদেশ রেলওয়ে প্রস্তাব সোসাইটি সুনির্দিষ্টভাবে প্রতিটা আর্টিকেলের এগেনস্টে আমরা আমাদের প্রস্তাবনা পেশ করেছি, এবং এই প্রস্তাবনা পেশ করার পরে সরকার ইতিমধ্যে আপনার 18 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটি আজকে প্রায় 9 মাস গত হলো, এখনও পর্যন্ত তারা মিটিংয়ে বসতে পারে নাই বা এটার একটা সমন্বয় সাধন করতে পারে নাই। আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি ডিজি মহোদয় বা বিভিন্ন আমাদের আন্তঃমন্ত্রণালয়ের ভিতরে যে পত্র লেখালেখি হচ্ছে তার অনেক অংশে আমরা যে প্রস্তাবনা পেশ করেছি তারই আলোকে চিঠিগুলি কিন্তু লেখা হচ্ছে। আপনারা এটা পরীক্ষা নিরীক্ষা করলে দেখবেন যে আমাদের এই শব্দের খালি ভাষাগত কিছু পরিবর্তন ছাড়া অন্য কোনো কিছু সেখানে নেই, সে কোনো ব্যতিক্রম পাবেন না, আমাদের চাহিদাটাই তারা পূরণ করছেন, কিন্তু সরাসরিভাবে কোথায় যেন একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো একটা পিলার, যে কারণে তারা সঠিকভাবে এটাকে মূল্যায়ন করে আমাদের প্রস্তাব রাখতে হবে সেটা প্রশ্ন না। প্রশ্ন হলো যে রেল বান্ধব একটা নিয়োগ বিধি করতে হবে যেটা স্থায়ী হবে এবং সকলের মঙ্গল হবে, কিন্তু এখানে মঙ্গলের থেকে যদি অমঙ্গল হয় যে নিয়োগ করতে যেয়ে বা রেল, এবং আরেকটা জিনিস দেখেন, রেল পরিষদের যে আমাদের অধিকার, আমরা সারা জীবন একটা সুবিধা ভোগ করে এসেছি, আমাদের গায়ের ভিতরে রেলের রক্ত, রেলের মাটি, রেলের পানি, আমাদের শরীরের অংশ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যা কিছু বলেন সবই আমরা রেল মাধ্যমে, অতএব আমরা রেলের পোষ্য হয়ে আমাদের যে অধিকার, আমরা এখানে 40% মিনিমাম আমাদের নিয়োগের ক্ষেত্রে প্রাপ্যতা আছে, এবং এটা সুনির্দিষ্ট আইন আছে, সেটাকেও ইদানিংকালে যে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10% অফ ফুলফিল হচ্ছে না। এই যে দুঃখজনক বিষয়গুলি, এই জিনিসগুলি আসলে ব্যাপার হয়েছে কি, আমাদের যে প্রশাসন এরা সরাসরিভাবে সরকারের, আমাদের দেশের যে নেত্রী, আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে যদি নেওয়া হতো, আমরা স্মারকলিপি দেওয়ার সাথে সাথে 8 দিন বা 10 দিনের ভিতরে যেখানে আপনার নিয়োগ বিধি পরিবর্তন করার জন্য, সংশোধন করার জন্য 18 সদস্য কমিটি হয়ে যায়, অর্থাৎ আমাদেরকে মূল্যায়ন করা হয়েছে। তো এক জায়গায় বলা হয়েছে যে আমরা 40% বাংলাদেশের সরকারি বিভিন্ন আমলারা বলেছে যে 30% করা, আমাদের এক পক্ষ বলেছেন শ্রমিক সংগঠনগুলো যেন আগে 40% দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী এক নেক বৈঠকে বলেই দিয়েছেন যে 40% কেন 50% করে দেন, তাহলে তার যে আন্তরিকতার যে অভাব নেই আমাদের প্রতি। আরেকটা জিনিস হলো কি, উনি যে বলেছেন রেলকে উন্নয়নের মডেল হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠা করবেন, এই উন্নয়নের মডেলটা যখন থেকে তিনি বলা শুরু করেছেন
তখন থেকেই আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। অর্থাৎ ওনার এই সৎ উদ্দেশ্যটাকে এক ধরনের অসৎ উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিরা বাধাগ্রস্ত করার জন্য এই কাজগুলি করে চলেছে, এটাই আমরা মনে করছি।